Mama? Mama? রাগের মাথায় মুখ ফসকে বেড়ে গেছে। ডিম কিনা দেখছেন কোনদিন আপনি? ডিমের দাম কত জানেন? ডিম ফাড়াই ফেলছেন আপনি। হ্যাঁ কথা শুনতে ভালো লাগে না, আপনার কাজ করতে হবে। আজকে পয়সা পাবেন না। আমি করবো না আপনার কাজ। আপনার রাখলে সে আপনি কাজ করবেন, আমার রুটি দেন, কফি দেন। আমার কেমন লাগতেছে লাগছে না স্যার, পাত্র হিসেবে আপনি অসাধারণ স্যার। সিম্পলের মধ্যে গর্জিয়াস। বুঝলাম না তোমার কথা। সিম্পলের মধ্যে গর্জিয়াস মানে এটা কি? মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস মানে স্যার কলসা করে বলো, কলসা করে বলো স্যার। আপনার কোটটা মানে আলাদা সুন্দর আর কি স্যার। আপনার শার্টটাও আলাদা সুন্দর, আপনার প্যান্টটা আলাদা, জুতাটাও আলাদা সুন্দর আর কি স্যার। মানে মানে আসলে স্যার মানে একটা ম্যাচ করা ব্যাপারটা থাকে না স্যার। মানে আমার মনে হয়েছে এটা না হয় যদি অন্য কোনো পোশাক করতেন সেটা আর অনেক বেশি ভালো হতো স্যার। তোমার কথা ঠিক আমি বুঝতে পারলাম না। অন্য পোশাক মানে? এই যে স্যার আমি স্যার যেটা পরেছি স্যার, একটা কালার কম্বিনেশন থাকে না স্যার, গুড লুকিং একটা ব্যাপার থাকে না স্যার, সেটা কোথায় যেন স্যার মিলিয়ে গেছে স্যার। নাইস কষায় আছো অর্ধ মতো রে। কাজে জানি কথা কার তোমার চেনো? হ্যাঁ
আমি কোথা থেকে আছে জানোস তুই? আমি কুয়েতের তেল কোম্পানিতে চাকরি করছি। ফাজিল ফাজিল, ও আমার পোশাক শিখায়। তুই জানোস এই কোটের দাম কত? সব ব্র্যান্ডের জিনিস এই বুতামটা কত জানোস? হ্যাঁ, এটার দাম $20, $160 দিয়ে কিনছি আমি এটা। অনেক স্যার, অনেক স্যার, মানে এটা স্যার দেখেই বুঝেছি অনেক দামি জিনিস স্যার। আপনি স্যার, আমি এসেই স্যার টের পেয়েছি স্যার, আপনার যে পারফিউম স্যার সেটি তো অনেক দামি স্যার। এটা আমাদের দেশে অনেক বয়স্ক লোক কিন্তু স্যার এগুলো ব্যবহার করে না স্যার। আপনার আত্মা অনেক বড় স্যার। পাবো জানি কোথা জি স্যার। খবর দেয় ধরনের কথা আমি শুনতে চাই না স্যার। একটা কথা বলতে চাই। বলো। তবে এমন কোনো কথা বলবো না যেটাতে আমার মাথা বিগড়ে যায়। না স্যার। বলো। মানে স্যার আপনি তো স্যার একটু বেশি কথা বলেন স্যার, এটা স্যার যদি একটু কম করে বলেন স্যার সেটা খুব ভালো হয় স্যার। কে? স্যার সিনোর স্যার, স্যারা একদম সব দাঁত ফালাই দেবো ফাজে। আমি বেশি কথা বলি? হ্যাঁ, সবাই বলে আমি কথাই বলি না। তুই কখন শুনলি যে আমি কথা বেশি বলি? ফাজে জানি, তুই তো একটা আস্ত ফাজে। তোর সাথে আমি যাবো না। যা স্যার। স্যার যা। স্যার যাবো। সরি স্যার, মানে স্যার আমি স্যার মানে আমি যে স্যার যেটা বলতে চেয়েছিলাম স্যার, আপনি পাত্র হিসেবে এত সুপাত্র যে মানে এত সহজ সরল এত সুন্দর মনের মানুষ স্যার আপনি। কিসের সুন্দর মনের মানুষ? মানে স্যার সুন্দর মনের মানুষ স্যার, আপনি সুপাত্র স্যার, আপনি ভদ্র, মানে আপনি অনেক মৃত মানে মৃতভাষী স্যার। স্যার সেই জায়গা থেকে বলছিলাম আপনি স্যার একটু কম কথা বলতেন, আর আপনার হয়ে সমস্ত কথা স্যার আমি বলে দিব স্যার। 1 ইঞ্চিও স্যার কম বলবো না স্যার, বরং স্যার একটু বেশি বলবো। আপনি স্যার বলবেন, আমি জাস্ট যা বলবো আপনি ইয়েস ইয়েস হাসি মুখে ইয়েস ইয়েস এতটুকু বলবেন। মানে কনেপক্ষ ভাববে স্যার আপনি খুবই উচ্চশিক্ষিত এবং মানে আপনি অনেক কম কথা বলেন এটা ভাববে আর কি স্যার। হ্যাঁ বুঝছি তো, আমি কোনো কথা বলবো না, যা বলার তুমি বলবে, তাই তো? জি জি। হ্যাঁ স্যার। পাত্র রহমান সাহেব, প্লিজ পাত্র। আপনি কি করেন?
মানে আমি বিদেশে ছিলাম বিয়েতে, মানে সেখানে চুরি মানে চুরি চামারি হয়তো তো অনেক বেশি, মানে মানে ওখানে উনি বিজনেস করতেন তো ওখানে উনি চুরি চামারি হতো বলে উনি দেশে চলে আসতেন, যে দেশে মানুষ অনেক ভালো আর উনি ওই টাকাটুকু দেশে ইনভেস্ট করতে চান। তো আপনার বাবা মা কোথায় থাকে? আমার বাবা মা তো মানে আমরা ধনাঢ্য ফ্যামিলির ছেলে, বাবা মা আছেন গ্রামে থাকেন, বাবা গরু মানে ঘোরাঘুরি করে উনি উনি তো মানে বয়স্ক মানুষ প্রকৃতির কাছাকাছি থাকতে চায়, কি বলো মানে খাঁটি গরু মাছ চাষ মুরগি চাষ শাক সবজি মানে একেবারে ওইটার মধ্যে আছেন আর কি। তো আপনি পড়াশোনা কতখানি করেছেন? পড়াশোনার কথা আর কি বলবো, পড়াশোনা তো পড়াশোনার কথা MBBS ওনার ছোট বোন MBBS ডাক্তার আর উনি হচ্ছে MBA করেছেন, উনি দেশের বাইরে পড়াশোনা করেছেন। জি জি জি। তো আপনি এখন যে দেশে কিসের বিজনেস করছেন? জি আব্বা আঙ্কেল কি বললে আমি শুনতে পাইনি, মানে আপনি এদেশে এসে এখন কি বিজনেস করছেন? ও ব্যবসা বাণিজ্যের কথা জিজ্ঞেস করছেন তো? মানে ওনার পরে তো অনেক কিছুই, মানে আমি হলাম এসকে গ্রুপের স্বত্বাধিকারী মানে মালিক, সে আমার এখানে কোম্পানিতে প্রায় 150 লোক খাটে এবং সেখানে আমি দরিদ্র জনগোষ্ঠীকেও কিছু কাজ দিয়েছি, মানে আমি চাই যে এই দেশের সব লোক স্বাবলম্বী হোক, আমি চাই যে এই দেশের লোক সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক। হ্যাঁ মানে ভালো অনেক মানে অনেক উদাহরণই আর কি, মানে উনি হচ্ছে যে মানে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসটা করতে পারেন, ওই জাহাজ বিজনেসটা বন্ধ হয়ে গেছে এখন আর ইম্পোর্টার করি না এখন এই স্কেল। এক্সকিউজ মি, জি জি আমি ওর সাথে একটু কথা বলবো প্লিজ। তুমি যা তো বাড়তি কথা বলতেছো কেন, সে কোথায় যাবে না যাবে সেটা আমি দেখতেছি, আসো আসো যাও আব্বা আঙ্কেলের সাথে কথা বলো তুমি। ভালো জিনিস মিষ্টি খাবেন, মিষ্টি খেলে ব্রেন খুলে, আচ্ছা ঠিক আছে না খেলে নাই। আপনার নামটা একটু জানতে পারি কি? জেনে নিই। জি তাকে কি করো তুমি মোবাইল SMS দিও, সে মেয়ের অফিসেই আসলো না, তোমার জন্য আমি কোনো মেয়ে রাখতে পারবো না, আবার আজকে তুমি ওকে লাভ লেটার দিয়েছো। দেখেন স্যার লাভ ইজ নট ক্রাইম। তা স্যার আমার তো অধিকার আছে, মানুষ হিসেবে তো আমার অধিকার আছে প্রেম করার নাকি? হ্যাঁ প্রেম করার অধিকার অবশ্যই আপনার আছে, তো চাকরি করার অধিকার আপনার নাই। স্যার স্যার আমি কথা দিচ্ছি স্যার, আমি কখনো আজ থেকে স্যার আপনার কাছে আমি প্রমিস করলাম প্রতিজ্ঞা করলাম অন্য কোনো মেয়ে নো। স্যার শুনেন ওর মিষ্টি কথা কিন্তু একদম বলবেন না আপনি। না 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 আমি এত বড় গাধা নাকি? এই আউট আউট বসো 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 বসো
কিছু নেই? চা, কফি? না স্যার ঠিক আছে। কোল্ড ড্রিঙ্কস? না না, তুমি অনেক টেনশনে আছো তো, কোল্ড ড্রিঙ্কস নেই? স্যার বাদেন না স্যার, এই সামান্য আমি কিন্তু এখন তোমাকে স্যার আপনি যেই কথাটা বলার জন্য এখানে নিয়ে এসেছেন স্যার সেটা আমি বুঝতে পেরেছি স্যার। ছেলে আপনার অত্যন্ত পছন্দ হয়েছে, কারণ এইরকম ছেলে পছন্দ না হওয়ার কোনো কারণ নেই স্যার। কিন্তু স্যার প্লিজ স্যার আমি একটা অনুরোধ করি স্যার, আজকেই বিয়ের কথা বলবেন না। কারণ কি স্যার? এই কিসের বিয়ে, কার বিয়ে? এই তোমার কি সাধারণ কমন সেন্স নেই? তুমি কার মেয়ের জন্য এই ছেলেকে নিয়ে আসছো? স্যার আপনার মেয়ের জন্য স্যার। চুপ! এসকে গ্রুপের মালিক যদিও হয় তো শহীদুল্লাহ কে? স্যার শহীদুল্লাহ হচ্ছে বাবা, শহীদুল্লাহ সাহেব। স্যার শহীদুল্লাহ সাহেবের জন্য কে স্যার? চুপ! যাদব, শহীদুল্লাহ সাহেব এসকে গ্রুপের মালিক। জি স্যার। উনি আমার বন্ধু, 20 বছর আগে মারা গেছে। না ইল্লাহ ইল্লাল রাসূল। চুপ! যাদব, এখন সেই এসকে গ্রুপ চালাচ্ছে তার ছেলে, আর ও এসে কোথা থেকে বাটপার ধরে নিয়ে আসছিস? সে বলে আমি এসকে গ্রুপের মালিক, যার পায়ে একটা জুতা পর্যন্ত নাই সে একটা বিয়ে করার জন্য মেয়ে দেখতে আসছে। বেয়াদব, আবার কি চুরি মুড়ি কি বললো না বললো আবার সেখানে তুই কথা বলছিস? আমি আমার মেয়ের সামনে কিচ্ছু বলি নাই। বেরিয়ে যা এখন, ওই ছেলে নিয়ে বেরিয়ে যা। গেট আউট! স্যার মানে স্যার আমি কি স্যার তাহলে অন্য কোনো ভালো পাত্র নিয়ে আসবো স্যার? নো কমেন্টস, গো! স্যার আমি এখনই তাকে স্বাস্থ্যকে নিয়ে যাচ্ছি স্যার। সালাম আলাইকুম স্যার। বেয়াদব কথাকার, মানে সরি স্যার আমি একটা মানে লাস্ট একটা কথা বলি স্যার। স্যার আরে একটি বা কিছু একটু ভেবে দেখবেন স্যার, মানে আপনার মেয়েটা এত চমৎকার একটা বিয়ের আয়োজন মানে একটা প্রস্তাব স্যার। তুই যদি ফের যদি আমার মেয়ের জন্য কোনো পাত্র নিয়ে আসি তোকে আমি আগে তো টাই দিয়ে চাপা দিয়ে মেরে ফেলবো। বের হ। আপনি প্রত্যেকদিন যে রিক্সা যাওয়া আসা করেন ওই রিক্সা আসতেন, আমার রিক্সা আসতেন কে? কত বড় বেয়াদবি, একে তো বেশি ভাড়া যাচ্ছেন আবার আপনি আমার সাথে বেয়াদবিও করতেছেন। আমি কিসের বেয়াদবি করলাম? আমার 20 টাকা ভাড়া, আপনি 20 টাকা দেবেন 10 টাকা দেন? আমি আপনাকে ভাড়া দিব না, আপনি কি করবেন বলেন? মানে আপনি আমার এলাকায় এসে আমার উপরে বেয়াদবি করছেন? আপনি মনে করেন আপনি এমনি এমনি আপনাকে ছেড়ে দিব আপনাকে? এই এই কি তো চিলাচিলি কর। আরে ভাই দেখেন না, 20 টাকা ভাড়া মারে 10 টাকা ভাড়া দেয়। আরে মেইন রোড থেকে গলিতে এসেছি সেটা নাকি 20 টাকা ভাড়া? 10 টাকার ভাড়া যদি 20 টাকা চায় তাহলে আমি কি চিল্লাবো না? দাঁড়া তো, কোত্থেকে থেকে আসছেন? এই যে মেইন রোড বাস স্ট্যান্ড থেকে এখানে আসছি, 10 টাকা সাথে সে চিল্লাচিল শুরু করে দিয়েছে আমার সাথে, বেয়াদবি করছে। আরে তো 10 টাকা সাথে আট টাকা ভাড়া আমি প্রতিদিন আসি যাই। কত? 8 টাকা, 2 টাকা বেশি সাথে না, 2 টাকা আমি। এই তুমি রিকশা বসে তো কেন কথা বলছো? নিচে নিচে নামা কথা বলতে না, 8 টাকা ভাড়া, 8 টাকা রাখবা ভাই, যা তাওয়ার দেন তো পরে পরে 5 টাকা পাইবো না? তোর একটা মেয়ের সাথে প্রেম করতে হবে। আমি কেন করবো? কেন করবি না? তুই নিজের আয়নায় দেখোস প্রতিদিন, তুই কত সুন্দর হইতেছিস দিন বেদিন। কি করা যায় বলো তো? তোমার বোনকে আমি কতবার বলি যে চলো না একটু বাবা মার সাথে দেখা করে আসি, তোমার বোন এই বাড়ি থেকে উনি বেরিয়ে হবে। আমার পছন্দ হয়েছে, আমি তারে বিয়ে করবো, বাস শেষ। এই জন্য আমি তার বাপেরে পটাইতে গেছি। আমি আপনার এত বড় একটা উপকার করলাম, আপনার পুরো 2 টাকা বাঁচাই দিলাম। আপনি কিভাবে পালেন আমার এত বড় একটা ক্ষতি?